নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখন রাত 8টা বাজে আর খুব আমাদের এখানে শীত খুব পড়েছে। আমি রান্না করতে বসেছি, তো এত ঠান্ডার মধ্যে কি রান্না করি কিছু বুঝতে পারছি না। তো আমাদের রাহুল বাছা ছুটে পড়ে গিয়ে এক কাজ করে নিয়ে আসলো, তো দেখো কি রান্না হচ্ছে আজকে। তো কাল রাতে অনেক দিন থেকে এই কাবলি চানা ছিল, জানো, এই যে দেখো, এই অনেক দিন থেকে কাবলি চানাটা বাড়িতে ছিল। একদিনকে রান্না করব করছিলাম, কিন্তু কি দিয়ে রান্না করব কিছু বুঝতে পারিনি। তো কাল রাতেতে কাবলি চানাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজাবার পরে সকালবেলায় মনে করছিলাম এটা বানাবো, তো খুব একটা ভালো ভেজিনি, তো বললাম সন্ধেবেলা করব। তো সন্ধেবেলায় রাহুল গিয়ে ছুটে পড়ে নিয়ে আসলো খাসির চর্বি। তো খাসির চর্বি দিয়ে আমি চানাটাকে বানাবো, ঠান্ডার মধ্যে দারুণ জমে যাবে। দেখো চানা বানানোর জন্য কত পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা তেজপাতা তো নিয়েছি, আর এদিকে দেখো রেডি করে নিয়েছি মশলা, জিরে গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো সব নিয়ে নিয়েছি। তো এই দেখো কতখানা একটা খাসির চর্বি নিয়ে এসেছে। দেখো এই খাসির চর্বিটা দিয়ে এখন এই চানাটা বানাবো, আর খাসির চর্বি দিয়ে চানাটা বানালে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, এটাকে পরিষ্কার করে নিই। আর একদম পরিষ্কার তো ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি কেটে আর রেডি করে তোমাদের সামনে আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দেখো এবারে দিয়ে দেব মশলা। বেশ অনেকটা মশলা দিতে হয়, কারণ এই কাবলি চানাইতে একটু মশলা, পেঁয়াজ এগুলো একটু বেশি দিলে গ্রেভিটা ভালো হয়, নালে একটা কীরকম খটখটে ভাব হয়। তো বেশ অনেকটা করে মশলা, মশলাটা বেশ সুন্দরভাবে অনেকক্ষণ থেকে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব খাসির চর্বিটা। চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। বেশ অনেকক্ষণ চর্বিটা দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব সেদ্ধ করা কাবলি চানা। চানাটা দিয়ে আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাবার পরে এখানে দেখো মটর সিদ্ধরই মটর না সরি কাবলি চানা সিদ্ধর যে জলটা আছে, এই যে এই জলটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো চানাটাকে ভালো করে মশলার সাথে আর চর্বির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, আর নিচে একদম জল নেই,
ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব চানা সিদ্ধ করা জলটা। দিয়ে আর উপর থেকে গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিই। এত কনকনে শীতে আর এইরকম খাসির চর্বির কাবলি চানা, কি বন্ধুরা জমে যাবে না একদম ব্যাপারটা? শীতকালে এগুলো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, আমরা তো আর সবসময় খাচ্ছি না বলো। তো এবারে ভালো করে ফুটতে দেব। তো দেখি কদ্দুর, আহ কি সেন্ট! তো আমার খাসির চর্বি দিয়ে কাবলি চানা রেডি। তো গ্যাসটা নিভিয়ে দিই। বানাচ্ছি দেখো কসুরি মেথি আর ধনে পাতা দিয়ে আটাটাকে মেখে রুটি বানাচ্ছি। তো গরম গরম রুটি আর চানা দিয়ে শীতের রাতে দারুণ জমে যাবে খাবারটা। কি সুন্দরভাবে রুটিটা ফুলে গেল দেখো বন্ধুরা, রুটি ফুললে খেতে স্বাদ লাগে, উল্টাচ্ছে না। দারুণভাবে রুটিটা ফুলে গেছে দেখো। তো রাতের খাবার রেডি হয়ে গেল দেখো, গরম গরম খাসির চর্বির কাবলি চানা আর এখানে গরম গরম ধোঁয়া ওটা রুটি। তো বন্ধুরা বসে পড়েছি দেখো, গরম গরম ধোঁয়া উঠছে, এই যে চানা আর এদিকে রুটি। রুটিটাও ধোঁয়া উঠছে দেখো। তো বন্ধুরা তোমাদের জন্য এটা, তোমরা খেয়েছো এবার আমি খাই। দারুণ হয়েছে বন্ধুরা, একদম অসম। আমি চর্বি বেশি নিয়ে নিই বন্ধুরা, চানাটা দারুণ হয়েছে, দারুণ এত টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো।
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। আর যে বন্ধুরা ভিডিওটা নতুন দেখছো সেই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর অবশ্যই সাথে থেকো, যাতে আমার যে কোনো ভিডিও তোমার নোটিফিকেশানে আগে যাবে। তো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো শুভরাত্রি, টাটা।